শুরুতে আমি একটু ক্যামেরা ছবি দেখাতে চাই যে ভোট কেন্দ্র কারা পাহারা দিচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো যে আমি যে কেন্দ্রটিতে আছি আপনি দেখেন যে একদল কিশোর গ্যাং তাদের গলায় নৌকার আইডি কার্ড ঝুলানো এবং তারা প্রত্যেকেই কমপক্ষে বয়স 12 থেকে 16 বছরের মধ্যে হবে, তার বেশি হওয়ার সুযোগ আছে বলে মনে হচ্ছে না। এরা ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে, অর্থাৎ এই কেন্দ্রে আসার জন্য এদিক দিয়ে নামতে হবে আপনাকে, এছাড়া আপনার কাছে কোনো সুযোগ নেই। এবং ঠিক এ পাশটায় আমরা দেখছি আরও কিছু আইডি কার্ড ঝুলানো কয়েকজন আরও এগিয়ে আসছেন। আপনি পরিবেশটা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কারা এগিয়ে আসছে, কারা একসাথে হচ্ছে ভোট কেন্দ্রের সামনে, কারা পাহারা দিচ্ছে, এটি কিন্তু একদম স্পষ্ট। এবং তাদের গলার আইডি কার্ড ঝুলানো দিনের আলোতে একদম বোঝাই যাচ্ছে যে এই কেন্দ্রে কি অবস্থা। আমি ঠিক উল্টা পাশে আপনাকে একটু দেখাই যে এই চিত্রের ঠিক উল্টা পাশে আমি যে কেন্দ্রটি আছি সেই কেন্দ্রটির পরিবেশ যদি আপনাকে দেখাই, দেখুন একদম ফাঁকা, অর্থাৎ এই কেন্দ্রটিতে কোনো ভোটার নেই, একদম কোনো ভোটার নেই। একটা ভোটার নেই, আমি প্রায় আধা ঘন্টা যাবত এই কেন্দ্রে আছি, একজন ভোটারকে আমি দেখিনি এটার ভিতরে যেতে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে ভোট কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে কি হচ্ছে না সেটি খুব সহজে অনুমেয়। পাশাপাশি আরও একটি বিষয় যে তাহলে ভোট কারা দিচ্ছে, সেই প্রশ্নটি আমরা যখন করতে গিয়েছিলাম, আমরা সামনে গিয়েছিলাম, সেই সামনে যাওয়ার পর আমাদেরকে আটকে দিয়েছেন প্রিজাইডিং অফিসার। তিনি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে বের করে দেখিয়েছেন এখানকার যে ইউনো তাকে নির্দেশ দিয়েছেন গণমাধ্যম ভোট কেন্দ্রে যেতে পারবে না। এই নির্দেশনা তিনি আমাকে নিজে হাতে বের করে হোয়াটসঅ্যাপ থেকে দেখিয়েছেন যে আমরা প্রবেশ করতে পারবো না, এবং তিনি সেটি দেখানোর পর আমাকে বলেছেন যে আপনারা ভোট কেন্দ্রে কোনো ছবি নিতে পারবেন না। আমরা সাংবাদিকতা শিখছি, সেই শেখার স্বার্থে আমাদেরকে এটিও শিখতে হয়েছে যে ভোট কেন্দ্রে ছবি নেওয়া যাবেন। অর্থাৎ সকাল থেকে যখন আমরা কভার করছিলাম, সকাল 8টা থেকে আমরা ভোট কেন্দ্র দেখাচ্ছিলাম, সেখান থেকে আমরা কিন্তু ছবি দিচ্ছিলাম, আমরা লাইভ দিচ্ছিলাম, দু একজন ভোটার আসছিল সেগুলো দেখাচ্ছিলাম, ভোট কেন্দ্রে মানুষজনকে দেখাচ্ছিলাম, সারা দেশে কিন্তু তাই হচ্ছে। কিন্তু এই কেন্দ্রে এসে এই নির্দেশনা পেয়েছি যে নির্দেশনা উল্টা পাশে দেখছি যে কারা পাহারা দিচ্ছে ভোট কেন্দ্র আর আমাকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি বুঝতে পারছেন যে ভোটের পরিবেশটা এখানে কেমন হয়েছে? বৃষ্টি বুঝতেই পারছি, দেখছিলাম, এবং আপনি স্পষ্টভাবেই বলছিলেন, যেমনটি আমার বাকি দুই সহকর্মী